স্যানিটেশন প্রজেক্ট যেটা 3 বছর মেয়াদী ময়মনসিংহের জন্য, সেটার দ্বিতীয় টিএমসি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় টিএমসি আজকে সভাপতি বিহার গণপূর্ত মন্ত্রণালয়ের জনসিং দিয়ে স্যার উনি আমাদের এই মিটিংয়ে প্রোসাইড করবেন। আমি ওনাকে সরিপূর্ণ অনুরোধ জানাচ্ছি এই সভায় আসুন। ধন্যবাদ। ওয়াটার ফোর্ডের ডিটেনশন এলাকার সাথে সংযুক্ত থেকে আমরা কিছু কিছু
আমাদের সেগুলোর জন্য যে আমাদের ফ্ল্যাটগুলো যেমন লো ফ্ল্যাটগুলো যেমন এগুলো সংরক্ষণের জন্য আমাদের পরে আর যেহেতু অপরিকল্পিত ভাবে একটা সবকিছু এত দূর এগিয়ে যায় যে আমরা পরবর্তীতে আর কোনো কিছু ঢাকা শহরের যে অবস্থা আমি মিনিস্ট্রিতে এসে ক্যাম্পের কয়েকটি মিটিং এ উপস্থিত না থাকলে এখন একটা কিন্তু আমার মনে হয় যে আমাদের সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে এই প্ল্যান ছিল আমাদের বাস্তবায়ন তাহলে সেই জন্য স্যার আমরা মাসের বিভিন্ন আমরা ফিজিক্যালি মানসিকে যাব গিয়ে 10% স্যার আমরা প্রত্যেক তাদের যে ফর্মালিটি তো ডাটা চেক করবো র্যান্ডম বেসিসে করার পরে তারপরে স্যার আমরা এবং এটা ওয়েবে প্রত্যেকটা ডাটাবেসে আছে আমরা এই একটা এই মানসিক পরিসমাপ্তি দিয়ে গেছি ওরা কন্টিনিউ আরবান এন্ড রুরাল পিয়ার স্যার এই পর্যন্ত স্যার আরবান এরিয়ায় 21টি ও রুরাল এরিয়ায় 10টি মোট 36 এবং অন্যান্য আরও 5টি স্যার মোট 36টি পিয়ারে সম্পন্ন হয়েছে স্যার এবং পিয়ারের রিপোর্ট এই আপনাদের সামনে স্যার আছে স্যার এবং রিপোর্টের অ্যানালাইসিসও আমরা করেছি এবং এটা সম্পন্ন হয়েছে স্যার এবং সেই মোতাবেক একটা কম্পারেটিভ স্টেটমেন্টও আমরা তারা করে ফেলেছি কোন কোন ইউনিয়ন কোন কোন ওয়ার্ডে কী কী ল্যাগিং আছে তাদের চাহিদা এখন প্ল্যানিংয়ে আমরা দিচ্ছি এগুলোকে দিয়ে আসবো আরবান এরিয়ার ফিজিক্যাল ফিচার এবং অ্যাট্রিবিউট ডাটা কালেকশন সেটা আমি বললাম স্যার এইটাও ডাটাবেজ সম্পন্ন হয়ে গেছে স্যার তারপরে হলো ওয়ার্কিং পেপার স্যার ওয়ার্কিং পেপারে আমরা 50 জনের সঙ্গে আলোচনা করেছি ভবিষ্যতে আরও 70 জনের সঙ্গে আলোচনা করতে হবে বাকি আছে সেটা আমরা ময়মনসিংহ আমরা দেখেছি সেটা ময়মনসিংহে করবো কারণ আমরা প্ল্যানটা নিয়ে প্রত্যেক ওয়ার্ডে যাবো চলে যাবো তাদের সঙ্গে আলোচনা করবো কারণ তারা এগুলো এই যে সমস্যাটা ওখানে তাদের সঙ্গে সেই জন্য ওটা ওখানে সংরক্ষিত আছে জিডি ইমেজ কালেকশন স্যার এটা ডিসেম্বরে 2013 আমরা জিডি ইমেজটা পেয়েছি স্যার এটা অফিসিয়ালি আমরা ওই জিও জিওআই কাছ থেকে পেয়েছি স্যার চেক করে এবং করার পরে এই পিছনে ম্যাপ যে দেখতে পাচ্ছে সবগুলা করা সুতরাং এটা একদম জিও রেফারেন্স ডাটা আছে স্যার এরপরে ইমেজ এবং বেস ম্যাপ থেকে যেটা পেয়েছি আমরা রুরাল এরিয়ায় 1,08,361টা স্ট্রাকচার আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু আমরা স্যার এটা ফিজিক্যালি যেতে পারিনি আমি আগে বললাম যে 10 ভাগ গ্রোথ সেন্টারগুলোতে আমরা যাবো গিয়ে এটা আমরা চেক করবো আর এটা ডেম তৈরি করা হয়েছে স্যার ওই সামনে দেখতে পাচ্ছেন হলুদ এবং নীল এটা হলো কম্পারেটিভ স্টেটমেন্ট যত নীল তত গভীর পানি সেটা হলো প্লাস সুতরাং আমরা ময়মনসিংহ শহরের এইখান থেকে একটা চেহারা বুঝতে পারছি যে তার গ্রোথ ফিজিক্যাল গ্রোথ কোন দিকে হবে এবং কেন হচ্ছে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে স্যার 11 নম্বর কমিটি আছে যেটা সল সিলেকশন অফ ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল সাপ্লিমেন্ট এটা আমাদের কাজের একটা বড় বিষয় স্যার সেটা হলো আরবান এরিয়ায় কিন্তু আমরা কিন্তু এডিপিসি আমাদেরকে স্যার ভূমির গঠন প্রক্রিয়া
ফুটো করেছে স্যার, ফুটো করে আমাদের ডাটা ওনারা সংগ্রহ করবে, অ্যানালাইসিসের কাজটা প্রক্রিয়া দিন আছে। এর বাইরে যে বিশাল রুরাল এরিয়া সেখানে আমাদের প্রায় 60টার মতো ফুটা করার কথা ছিল স্যার, সেটার কনসাল্টিং ফার্ম আমরা প্রক্রিয়াধীন শেষ স্যার, এখন আমরা তাদেরকে জাস্ট ইভালুয়েশনটা করে আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ করবো সেই প্রক্রিয়া। যারা যারা আসতেছে ওদের নামগুলো এন্ট্রি করে রাখা, নাম এন্ট্রি করা ইয়ে করে আরবান ইকোনমিক্সের ব্যাপারটা আমাদের এক ছাত্র এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আমি শুধু লক্ষ্যের ভিতরে কথা বললাম, দুই মাসের জন্য বলতে তাকে আমি বলে দেখতে পারি, দুই মাসের জন্য বলে তাকে সে এখন করা যেতে পারে, আমি তার সাথে কথা বলে দেখতে পারি। আমার এক ছাত্র যে ইউনিভার্সিটি অফ ইলিনয়তে আর্বান ইকোনমিক্সের উপরে পিএইচডি প্রায় শেষ পর্যায়ে সে এই মুহূর্তে দেশে আছে, এবং তার সাথে কথা আমি যেটা বলতেছি যে তার প্রায় এক বছরের মধ্যে দেশে থাকবে, আমি তার সাথে কথা বলে দেখতে পারি। আমাদের ল্যান্ডিং এ একটা সমস্যা হলো যেটা আমরা ডেলিভারিতে এটা সমস্যা উত্তরণ করার জন্যই আরবান ইকোনমিক্স, আমরা চেয়েছি একদম ইকোনমিক্স না আরবান ইকোনমিক্স দিয়ে সেটা এখানে লাগাতে চাচ্ছি, এটা আমাদের জন্য খুব ভালো। কিন্তু এটা কি সরকারি টেন্ডারের যে প্রক্রিয়া ইউআই সেখানে যদি ওই ডিগ্রিটা ওটা যদি না থাকে সেটা কি আমাদের পরে প্রশ্নগুলো হবে না? আমি যেটা মাস্টার শেষ হয়েছে আপনি কেমিস্ট্রির উপর, এবং সে আসলে আপনি অবগত আছেন রাজুকের চিফ কাউন্সেলর হিসেবে যে রাজুকে একটু সিআইডি বলে একটা প্রজেক্ট করছে, সেটাতে সে কিছুদিন কিন্তু আপনি কেমিস্ট্রি হিসেবে কাজ করেছে, তারপর সে বিভিন্ন কারণে সে রাত করে প্রজেক্ট থেকে চলে এসেছে। এই ক্ষেত্রে আমরা যে বিপিআর এর রুলস অনুযায়ী সেখানে কি আমরা আরো রিল্যাক্স করে বলতে পারি? আর আমাদের ভাবনার বিষয় দুটো, একটা হলো যে আমরা এই প্ল্যানে চলে যাচ্ছি, এক দুই নম্বর হলো যে বিপিআর এর রুলস অনুযায়ী সেই জায়গায় প্রশ্ন হবে কিনা, আর তিন নম্বর হলো যদি টিএমসি অনুমোদন দেয় তাহলে সেটা আমরা প্রক্রিয়াকরণ করতে পারি, সেই বিষয়ে আমরা স্যার একটু আলোচনা করা যেতেই পারে। স্যার আমাদের আমরা আগে বলেছি যে আমাদের স্যারের সময় সম্পূর্ণ আছে, আমরা কাজটা চালিয়ে যাব। তো এখন আমি খুব সংক্ষেপে কনসালটেন্ট যারা আছেন খুব সংক্ষেপে আমরা 10 মিনিটের মধ্যে থাকার চেষ্টা করব, এই আপনাদের কাজটা সবাইকে নার্সেল যেন একটু বলে উপস্থাপন। তো সেইভাবে প্রথমে এই ধারাবাহিকভাবে থাকবে হলো জিওমার, আপনারা রেডি আছেন? জি কাইন্ডলি আপনারা সুইচ করেন, আমরা 10 মিনিটের মধ্যে থাকবো। এক্সপ্লেন করে এটাকে আসলে রেজাল্টটা সিডিএফ এর মাধ্যমেই করতে চাচ্ছি, এই জন্য আর কি যে
স্পেশালি ওখানে দেখা যাচ্ছে আমরা একটু রিপোর্টে আসছি যাতে প্যানিক যাতে না হয় কিংবা কোডের না হয় আমরা করি দেখা যাচ্ছে যে এই প্রথমে মিডিয়াতে চলে যায় মানে চিন্তা করতে পারেন যে আপনারা কোন লেভেলের আর্টকুইকটা নিয়ে প্ল্যানিংটা করবেন কারণ আমাদের বাজেট কনস্ট্রেন্ট একটা বিশাল ব্যাপার আমরা যদি ম্যাক্সিমাম কনসিডারে যাই তাহলে বিশাল বাজেট হবে স্যার আমি একটু বলি আমার একটা জিনিস একটু ইংরেজি ভাষার একটা বড় সুবিধা আছে
আমি যদি সৈয়দ মুস্তুবালের কথা থেকে বলি, ডান কাটতে যখন ইংরেজরা মার খাচ্ছে তখন তারা বলছে ডান কাট এই শব্দটা বলা উচিত না, এবং আলটিমেটলি ডান কাট শব্দটা ইংরেজি অভিযানে চলে আসে। সুতরাং সেমি পাকা বা পাকা এটা এখন ওয়েল অ্যাকসেপ্টেড ইংলিশ ইন হয়তোবা সাবকন্টিনেন্টাল, কিন্তু আমার যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে সেমি পাকাটা, পাকাটা নিয়ে অতটা সমস্যা হয় না। সমস্যাটা হয় যে হাউ ইউ আর ডিফাইনিং সেমি পাকা। সুতরাং আমি এডিপিসি এবং এটা আসলে আলটিমেটলি প্রজেক্ট টিমের কে বলবো যে আপনারা এডিপিসি বা সার্ভে যারা করছে তাদেরকে বলে দেন যে হোয়াট ইউ মিন বাই সেমি পাকা। সেমি পাকা বলতে কি ম্যাসনারি ব্রিডিং উইথ টিন শেড, ম্যাসনারি ব্রিডিং উইথ সিআইসি অথবা সিআইসি উইথ, সেটা যদি একটু ডিফাইন করে দিলে যেটা পরবর্তীতে রিপোর্টের শেষের দিকে থাকতে পারে যে হোয়াট ডাজ ইট মিন পাকা বা সেমি পাকা লেখাটাতে খুব একটা সমস্যা, কারণ এটা এখন অলরেডি ওয়েল অ্যাকসেপ্টেড ইন ইংলিশ। থ্যাংক ইউ। Well accepted maybe in Bangladesh or in India somewhere, but no other. এটা যদি হয় স্যার আমরা বোধ হয় ইউকের সাথে আগে আমরা বোধ হয় একটা সরকারি পরিপত্র এসছি যে ভাষা ব্যবহারে কোনো মিশ্র ভাষা ব্যবহার করা আইন পরিপন্থী এবং এটা হাইকোর্টের বাড়ি। অতএব আমি নিশ্চয় চাবো না পিডি হাইকোর্টে দেখার জন্য করে এইগুলো থাকুক দাঁড়িয়ে এইসব শব্দ ইউজের জন্য। ইংরেজি ভাষার অংশ হয়ে গিয়েছে মিশ্র ভাষা বলতে আমি জানি না যে মাননীয় হাইকোর্টের বিচারক সাহেবরা কি বুঝি বলেছে। স্যার আপনার ভাষা একটা নদীর মতন, সে যাওয়ার পথে অনেক শব্দই তুলে নেন। এখন যদি বলি যে আপনি যে চেয়ার উঠছেন তাহলে সেটা মিশ্র ভাষার অংশ, আপনি চেয়ার আপনি চেয়ার উঠছেন স্যার আমরা এই বিতর্কটা খুবই ডিসকোর্স খুবই আনন্দদায়ক হবে নিঃসন্দেহে, কিন্তু আমরা আমাদের টপিক থাকে এজেন্ডায়। আর এটা অবশ্যই স্যার আমরা আমরা মাথায় রাখবো স্যার, অবশ্যই আমরা হাইকোর্টটা মানতে হবে এবং এটা এই কি ব্যবহার হবে, ল্যান্ড ইউজ কি হবে, টার্মিনোলজি কি হবে এই পুরো বাংলাদেশে সেটা ইউনিটি নির্ধারণ করার কথা। সুতরাং আমরা এটা খুব গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করবো যেন এই সমস্যাটা যদি আগামী টিএমসির মধ্যেই সমাধান পায়। প্লিজ আপনি যেতে পারেন। প্রথমে স্যার মনোচিং সম্পর্কে ওভারঅল কমেন্টস যে এটাকে লোকজন পার্সিভ করে সিটি অফ ডেলিগেশন এবং এই শহর শহর এবং শহরের বাইরে যে লোকজনগুলো এগ্রিকালচার ডিপেন্ডেন্ট অ্যান্ড ডোমিনেটেড ডোমিনেটেড ইকোনমি এগ্রিকালচার নিয়ে। এবং এখানকার লোক আনইউনিফর্ম সিঙ্গেল ফ্যামিলি যেহেতু তার নিচের দিকে কম বয়সী লোকের সংখ্যা কম, এটা রিপ্রেজেন্ট করে যে সামনে এটার গ্রোথটা কমে যাবে। এই শহরকে শিক্ষার শহর যেটা যে কারণে বলা হয়
যে এডুকেশন প্রোফাইল থেকে সেটা খুব ক্লিয়ার। অকুপেশনাল সেম স্টুডেন্ট সংখ্যা বেশি এবং হাউস ওয়ার্কারের সংখ্যাটা বেশি। এবার আমরা যে সমস্ত তথ্যগুলা কোশ্চেনের
ডাইনামিক ম্যাপ প্রোডিউস করা হচ্ছে এবং ফ্যামিলি সাইজ মনোচিকিৎসকের ফ্যামিলি সাইজ ফ্যামিলি ডাইস এবং কোন ধরনের ফিজিয়ান গুলো কোথায় বাস করে এবং তাদের ডোমিনেন্স ডোমিনেন্স কোথায় সেই ম্যাপটা এখানে প্রথম ম্যাপটা কি আছে লেফট সাইডে থাউজেন্ড সাইজ সবুজ রিপ্রেজেন্ট করছে যে ছোট ফ্যামিলি সাইজ এবং লাল রিপ্রেজেন্ট করছে বড় ফ্যামিলি সাইজ
যে আমরা যে কনসেপশন দিয়ে রয়েছে